হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াতে। সো আজকে রান্না করব একটা মাছ, সেটা হচ্ছে ঝাগুর মাছ। আর এটা বিদেশি ঝাগুরে মেবি, কেন দেশীয় মাছ এখানে খুব কম পাওয়া যায়, দু একটা আইটেমস পাওয়া যায়, তেমন বেশি তো পাওয়া যায় না। আর এই মাছটা হচ্ছে আমার শ্বশুরের খুব পছন্দের একটা মাছ, আর সেই জন্যই আসলে রান্নাটা করা। আর বাকিদের আমাদের ঘরে কারোরই এই মাছটা পছন্দ না। সো আজকে রান্না করব আর কি, এটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব অ্যাজ অলওয়েজ সব সময় আর মতো আর কি আপনাদের কাছে এই রান্নাটাও ভালো লাগবে। সো রান্নাটা স্টার্ট করে দিলাম। আর রান্নার জন্য আমি এখানে কী কী নিয়েছি আর কি মাছটা রান্না করার জন্য, আসলে আমি কাউন্ট তো করি নাই, গুনি নাই আর কি কত পিসেস মাছ আছে এখানে। হবে হয়তো 10-12 পিসের উপরে, মানে মাথা আছে, লেজ আছে, সব কিছু মিলে আর পিসেসগুলো আর কি বেশি। এটা কিন্তু একটু বড় সাইজের মাছটা এনেছে আর কি, বেশি ছোটোর মধ্যে অনেকটা বেশি কাটা থাকে আর কি, সেজন্য। তো এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছু চর্বিও নিয়েছি, চর্বি থাকলে মাছটা রান্না করলেও খেতে ভালো লাগে আর কি, সেই জন্য আর কি নেওয়াটা। আর টমেটো, একটা বড় সাইজের টমেটোকে আমি স্লাইস করে আর কি একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি। আর কিছু অনিয়ন নিয়েছি, আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি। একটু ঝালই ভালো লাগে এই রান্নাটা, যেহেতু কারি হবে বাচ্চারও খেতে পারবে না আর কি, সেই জন্য একটু ঝাল দিয়ে করব। এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন একটু মোটা করে কেটেছি, যাতে করে আর কি যখন আমরা তরকারিটা রান্না করব একটু এতটা গলে না যায় আর কি, টমেটোটা একটু আস্ত আস্ত থাকে। আর এই যে একটু কেটে নিয়েছি আর কি মাঝখান দিয়ে মরিচগুলোকে, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু কারি হবে একটু ঝাল মিষ্টি হলেই আর কি ভালো লাগে। পেঁয়াজটা দিলে যে গ্রেভিটা একটু ভালো করে ইয়ে হবে আর কি, এতটা পাতলা হবে না, একটু গাঢ় টাইপের হবে আর খেতেও ভালো লাগবে আর কি। এই তো এগুলো আজকে রান্না করবো আর কি। আর আরেকটা কথা বলি, আমার শ্বশুরের খুব পছন্দ এই মাছটা, আমাদের ঘরে কিন্তু কেউই পছন্দ করে না, সেই জন্যই আসলে ওনার পছন্দ অনুযায়ী এটা নিয়ে আসে। অনেকেই হয়তো পছন্দ করে না এই মাছটা খেতে, বাট ওনার খুব পছন্দ এই মাছটা। আর আমরা বলবো এখন যে নিউ জেনারেশন আছে, তারা কিন্তু মুরব্বীদের পছন্দ অপছন্দকে একটু ভ্যালু দিতে হবে, কেননা নিউ জেনারেশনরাও কিন্তু একদিন ওল্ড হবে। সো ওনাদের পছন্দ অপছন্দের কিন্তু ইয়ে করতে হবে, মানে ভ্যালু দিতে হবে, যেটাকে আর কি বলা অবশ্যই মানতে হবে ওনাদের কথা। আর ওনার পছন্দ অনুযায়ী নিয়ে আসে, তো আমি রান্না করে আর কি দেই, খুব ভালোই লাগে। মাঝে মধ্যে আমিও খাই, আবার অন্যরা আবার খেতে চায় না, কিন্তু আমি খাই, আবার মিথ্যা বলার কিছু নেই, আমি কিন্তু খাই। তো বাচ্চারাও খেতে চায়, আর বাচ্চাদের বলতে আর কি একটু বেছে দিলে আর কি, কাঁটাটা বেছে দিলে খেতে চায় আর কি। সো এখন দেখতে পাচ্ছেন একটু লবণ মরিচ দিয়ে ইয়ে করে দিলাম, একটু সামান্য একটু মেখে, যে ইয়েগুলো দেখতে পেয়েছেন চর্বিগুলা ওগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। আর বি কেয়ারফুল, কিন্তু এটা কিন্তু ওই মাছটা অনেকটা ইয়ে হয়, অনেকটা ফুটে তেল পড়ার সম্ভাবনা থাকে ফেস হ্যান্ড হ্যান্ডের মধ্যে। অবশ্যই আপনারা এটা কেয়ার করবেন, যাতে করে আর কি হাতে পায়ে না পড়ে, ঢাকনা দিয়ে করবেন। আপনাদের যেভাবে যার যেভাবে আর কি ভালো লাগে, ঢাকনা দিয়ে ট্রাই করবেন আর কি মাছটা ফ্রাই করতে। এই যে দেখেন ভেজে নিয়েছি, আর ওটা বেশি ইয়ে করতে পারি নাই, কেননা সিম্পলি ভাজাটা আর অনেকটা তেল পড়তেছিল, সেজন্য আর আমি এটাকে ইয়ে করি নাই আর কি, দেখাইতে পারি নাই, অনেকটা ফুটতেছিল আর কি। আর আপনারা চাইলে এটাকে, যে একটা মাছের উপরে কালো ভাব থাকে, এটাকে ক্লিন করতে পারেন। আমাদের আবার এতটা ক্লিন না করলেও চলে, আমাদের ঘরে এভাবে খেতে পারে সবাই। আর আপনাদের যদি পছন্দ হয় এটাকে একটু ক্লিন করে হোয়াইট কালার করে নিতে পারেন, অনেকেই আবার এভাবে খেতে পছন্দ করে না, তো চাইলে ওইভাবে করতে পারেন। আর আমাদের কাছে মনে হয় কি, ওইভাবে করলে আমার কাছে মাছটার একদমই স্বাদ চলে যায়, স্বাদ ভালো লাগে না, চাইলে আপনারা করতে পারেন ওইভাবে। সো এখন দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে, এখন এর মধ্যে একটা পাতিলের মধ্যে আবার
অনিয়ন আর কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম, দিয়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছিলেন। আর তেল কিন্তু আমি যে অয়েলটা কুকিং অয়েলে ইউজ করেছি এখানে, আর এই কুকিং অয়েলটা কিন্তু আমি এক্সট্রা কুকিং অয়েল আর এখানে দেই নাই, যে এই মাছটুকু আমি ফ্রাই করেছিলাম ওই তেলটুকু আমি এখানে দিয়েছি, এক্সট্রা কোনো তেলই আমি আর দিই নাই। তো ভাবলাম আপনাদের যদি মনে হয় তেল আরও একটু প্রয়োজন তাহলে অবশ্যই তেল দিবেন, আর আমি কিন্তু তেল দিই নাই, আমার কাছে এটাই ঠিক আছে, সেজন্য আর দিই নাই আর কি। তো এখন মশলা দিয়ে দিলাম, মশলার মধ্যে এখানে আছে আদা রসুন বাটা, তো এটাই আমি একটু সামান্য পরিমাণ 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে মশলার পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো একটা পিসেস আমি টমেটোর পিসেস আমি দিয়ে দিলাম, জাস্ট গ্রেভিটা একটু ভারী হওয়ার জন্য আর কি, আর কালারটাও সুন্দর আসবে সেজন্য একটা পিসেস আমি আগে দিয়ে দিলাম। এটাকে আমি একদমই গলিয়ে নিব আর কি মশলার সাথে, মশলা হতে হতে এটাও একদম গলে যাবে। তো সামান্য একটু লবণ বাড়িয়ে দিলাম যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় আর টমেটোটা একটু গলে যায়। বাকি যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একদমই লাস্ট পর্যায়ে আর কি দিব মাছের মধ্যে। তো আস্তে আস্তে করে আমি এখন সব কিছু অ্যাড করে দিচ্ছি, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়ো আমি অ্যাড করেছি, সামান্য একটু জিরার গুঁড়ো অ্যাড করেছি, আসলে এটা স্কিপ হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম, হাতের কাছে ছিল না তো হলুদের, সরি ধনিয়ার গুঁড়ার জিরার গুঁড়া, সেজন্য বের করতে গিয়ে দিয়ে দিছি, পরে আর শ্যুট করতে আর কি ভিডিওর মধ্যে স্কিপ হয়ে গেছে আর কি, দেখাতে পারেনি। তো কিন্তু আপনারা যদি কখনো এটা রান্না করেন তাহলে অবশ্যই ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া ইউজ করবেন, খুবই মজা হবে আর খুবই ঝোলটা খুব খেতে ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। আর যাদের যাদের এই মাছটা পছন্দ, এই মাছটা খেয়ে থাকেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই মাছটা কেমন লাগে খেতে। আমার কাছে তো ভালোই লাগে, কিছু মানুষ হয়তো পছন্দ করেন, কিছু মানুষ হয়তো পছন্দ করে না। আসলে এই মাছটা যে কোনো কিছুর সাথে দিয়ে রান্না করলেও ভালো লাগে, মূলা দিয়ে আমরা মাঝে মধ্যে রান্না করি বা কারি রান্না করি বা বিভিন্ন অন্য অন্য সবজি দিয়েও রান্না করি, খুবই ভালো লাগে আসলে, মিথ্যা কথা বলার কি আছে, খুব ভালোই লাগে খেতে মাছটা, যেহেতু সবসময় খাওয়া পড়ে না আর অনেক সময় দেশেও অনেকে এই মাছটা খেয়ে থাকেন। আসলে যারা খেয়েছেন তারাই বুঝবেন, তেমন একটা খারাপ না, ভালোই মাছটা খেতে। আসলে এক একটা মাছের হচ্ছে এক একটা টেস্ট, যেই কোনো মাছ, যে কোনো কিছু আপনি যদি না টেস্ট করেন এটার তাহলে বোঝা যায় না জিনিসটা কেমন। এই তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতে পেয়েছিলেন টমেটোটা গলে গেছে একদম, আর মাছগুলোকে দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে নিচ্ছি আর কি আস্তে আস্তে করে 4-5 মিনিটের মতো। কষানো হয়ে গেলে দেন আমি আস্তে করে এর মধ্যে ইয়ে দিয়ে দিব, পানি অ্যাড করে দিব। একটু কিছুক্ষণ যাবত মাছটাকে কষিয়ে নেবেন, মাছটাকে কষানো হলে কিন্তু মাছটা খেতেও ভালো লাগে, মাছটার টেস্ট আরো বেড়ে যায় আর কি। তো এর মধ্যে আমি ইয়ে দিয়ে দিলাম, টমেটো গুলো দিয়ে দিলাম, টমেটো গুলো দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে পানি অ্যাড করে দেবো এর মধ্যে।
এই তো এখন দেখতে পেয়েছেন, পানি অ্যাড করে দিলাম। পানিটা পরিমাণ মতো আপনারা দিবেন, যে যেমন পানি রাখতে চান। আর এই মাছটার কিন্তু একটু পাতলা ঝোল বা গাঢ় ঝোল, মানে এতটা পাতলা না এতটা গাঢ় না আর কি, একটু সামান্য মিডিয়াম ব্যালেন্স রেখে আর কি যদি ঝোলটা রাখেন। এতটা ঘন করে নিলে আবার পরে দেখা যায় কি ভালো লাগে না আবার খেতে। সো একটু ঝোল রাখতে ট্রাই করবেন, মানে গ্রেভিটা আর কি ভালো রাখতে ট্রাই করবেন, অনেক মজা হয় কিন্তু গ্রেভিটা। এই তো রান্না হয়ে গেছে, এখন বলক এসে গেছে, আমি এখন ইয়ে করে দিব, আস্তে আস্তে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। কষানোর মধ্যে অনেকটা হয়ে গেছে, এখন আর তেমন কিছু নাই, জাস্ট বলক এসে গেলে 5-10 মিনিটের মতো ঢেকে রেখে আর কি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিলেই হবে। লবণ চেক করবেন অবশ্য, যাতে করে এত বেশি কম না হয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিব, আর ভিডিওটা লাস্ট পর্যায়েও চলে এসেছি। এখন ধনিয়া পাতা যেহেতু দিয়ে দিলাম, ভিডিওটা লাস্ট পর্যায়ে আপনারা সবাই বুঝতে পারতেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী কোনো ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার পুরনো ভিডিওগুলো একটু ওয়াচ করবেন, আর নতুন ভিডিওগুলো তো আপনারা দেখেছেন, যারা যারা পুরনো ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার ভিডিওটা ওয়াচ করবেন, আর যারা আমার ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।